আমরা এখন আছি লেক্সাস মোটরসে আর যখন পিডিআই করব তখন দেখাবো সব লাস্ট ভিডিও রেকর্ডিং করেছিলাম যখন আমি আমার জেস্ট সেল করেছিলাম, তো তারপরে তার আগেই বেসিক্যালি 10th January নেক্সন বুক করি, আর নেক্সনের বেস্ট ভ্যারিয়েন্টই বুক করেছি, তার রিজন পরে বলবো। তো সেই নেক্সনের আজকে 19 February আজকে যাব আমি পিডিআই করতে, প্রি ডেলিভারি ইন্সপেকশন। গাড়ি কলকাতায় চলে এসছে, একটা লং ওয়েটিং পিরিয়ড থাকে, তো লেক্সাস মোটরে বুক করেছি। সেলস পার্সন যিনি রয়েছেন উনি আমার ভালোই লেগেছে আজ পর্যন্ত, ওনার কথাবার্তা সব কিছু, আর বাই 1.5 months গাড়িটা আমাকে ম্যানেজ করে দিয়েছে। বেসিক্যালি আমি একটু বেশি ফলো আপ করেছিলাম। তো যাই হোক, গাড়ির পিডিআই করতে যাব, অনেক কিছু জিনিস ভেরিফাই করার আছে, পিডিআই লিস্টে অনেক কিছু আইটেমস আছে আমার। তো আজকে পিডিআই করার পরে তারপরে রেজিস্ট্রেশন ইনিশিয়েটেড হবে। 3 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছিলাম আগে, প্রথমে ইনিশিয়ালি 21,000 টাকা, তারপরে 3 লাখ, আজকে বাকি রিমেনিং অ্যামাউন্ট অ্যারাউন্ড 4.5 পে করে দেবো, একটু বেশি। তো তারপরে রেজিস্ট্রেশন প্রসেস অ্যারাউন্ড 3 থেকে 4 দিন লাগবে, তারপরে বাই দ্য এন্ড অফ নেক্সট উইক, মানে এই উইক, আজকে তো স্যাটারডে, তো বাই দ্য এন্ড অফ নেক্সট উইক আমি এক্সপেক্ট করছি গাড়িটা পেয়ে যাবো, তারপরে আপডেট দেবো। আর গাড়ি পাওয়ার পরে অ্যাক্সেসরিজের কাজ করবো, তখনকার আপডেট কিছু যাবে। তো আপাতত এখানে স্টপ করছি, আর পরে যখন পিডিআই করবো যদি পসিবল হয় তখন আমি কী কী চেকিং করলাম গাড়ি সেগুলো ডিটেলসে দেবো। আমরা এখন আছি লেক্সাস মোটরসে, আমি আর আমার প্রিয় শালাবাবু এসছি গাড়ি পিডিআই করছে, প্রি ডেলিভারি ইন্সপেকশন। অনেক কিছু চেকলিস্টে আছে, এবার যখন পিডিআই করবো তখন দেখাবো সব কিছু। এই হলো লেক্সাস মোটরসের ব্যাক অফিস, রাইট? আর আমরা এখন এন্ট্রি করবো, আমরা ফ্রন্ট দিয়েই যাবো, গিয়ে দেখি গাড়িটা বলেছে সব ঠিকঠাক আছে। যিনি সেলস পার্সন ছিলেন উনি সব কিছু চেক করে ভেরিফাই করে নিয়েছেন সকালে, তাও আমি আমার নিজের চোখে দেখবো সব কিছু, তারপরে পেমেন্ট ইনিশিয়েট করে দেবো, দেন ডেলিভারি। এই আমার গাড়ি এন্ট্রি করলো, আমি পিডিআই করবো, আগে নিজে পিডিআই করে নিই, তারপরে সামারাইজ ব্যাপারটা করে দেখাচ্ছি সবাইকে। ফার্স্ট লুক পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ঠিক আছে, ডেলিভারি দিন হয়ে যাবে। এক্সেলেন্ট, ওয়াও, গাড়ির পিডিআই কমপ্লিট করলাম, অল আর ফাইন। গাড়িটা একটু নোংরা, স্বাভাবিক, সেটাই এক্সপেক্টেড ছিল। তো যে যে পয়েন্টগুলো কভার করেছি আমার তো সব মনে নেই, একটা লিস্ট করে এনেছিলাম, সেই লিস্ট ফলো করে করে প্রতিটা পয়েন্ট মিলিয়েছি। তো বেসিক্যালি ফার্স্টে যেটা করতে হবে, কত কিলোমিটার ড্রাইভ করেছে গাড়ি সেটা জানতে হবে, সেটা হলো অ্যারাউন্ড 50 কিলোমিটার্স চলেছিলো গাড়ি, দ্যাট ইজ ফাইন। ডোর গ্লাস নাম্বার, এই যে একটা নাম্বার পাওয়া যায় এখানটাতে, এই নাম্বারটা চেক করতে হয়, প্রত্যেকটা ডোরের জন্য সেম নাম্বার থাকে, ঠিক আছে। বেসিক্যালি এটা কেন চেক করতে হয়, যদি ইনকেস গাড়িটার অন দ্য ওয়েতে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ইনসিডেন্ট হয় গাড়ির সাথে, যদি গ্লাস ভেঙে যায় সে গ্লাস নতুন লাগিয়েছে কি না, চেঞ্জ করেছে কি না, সেটা জানার জন্য। থার্ড হলো টায়ার চেক, টায়ার হাত দিয়েই যা যেটুকু পেরেছি চেক করেছি, ঠিক আছে, অল টায়ার্স আর নিউ। হেডল্যাম্প চেক করা হয়েছে, হর্ন চেক করেছি, ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল চেক করেছি, কুলেন্ট চেক করেছি, এসি চেক করেছি, রেয়ার সেন্সার চেক করেছি, আন্ডার বোনেট আইটেমস ইন সেম কালার, এই বোনেটটা খুলে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো যেন সেম কালারের হয় সেটাও চেক হয়েছে। তারপরে স্ক্র্যাচ
আর পেন্ট কোয়ালিটি ঠিক আছে, গাড়ি একটু নোংরা, স্ক্র্যাচ কোথাও নেই। আচ্ছা, ইন্ডিকেটার ফ্রন্ট অ্যান্ড রেয়ার। আচ্ছা, ইন্ডিকেটারটা দেখা হয়নি, আমি একবার দেখে নেব। আপার ডিপার কাজ করেছে, কেবিন লাইট, ব্রেক লাইট, সিটস, ওডোমিটার, হ্যাজার্ড ল্যাম্প, ওয়াইপার, স্পেয়ার হুইল, জ্যাক অ্যান্ড পাঞ্চার কিট, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, যেহেতু আমার গাড়ি রেয়ার পাওয়ার উইন্ডো নেই, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, সিট ডিক্লাইন অ্যান্ড মুভ, ডিকি লক, কার লক, আর একটা আন্ডার কার দেখে নিলে হতো, কিন্তু ছেড়ে দিলাম, ওটা পসিবল না, এখন গাড়ির তলায় ঢুকে কে দেখবে। এভরিথিং ইজ ফাইন। তো একবার ইন্ডিকেটারটা চেক করবো আর এই গাড়ির লুকসটা একবার দেখি। মিথুন লেগছে নিজের গাড়ির মতো, দেখি 23rd বলেছি যদি ওনারা ডেলিভারি দিতে পারে, ছেলের জন্মদিন, একসাথে দুটো হয়ে যাবে, আমার ওটা বড়ো ছেলে, এটা ছোটো ছেলে। যাই হোক, এভরিথিং ইজ ফাইন, আমি বন্ধ করছি, পরে যদি কিছু আপডেট বাকি থাকে আমি দিয়ে দেবো। বেসিক্যালি এখন বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণ পরে রেকর্ডিং করছি, PDI কমপ্লিট। লাস্টে দুটো ইস্যু হয়েছিল, ইস্যু না ঠিক অ্যাকচুয়ালি, একটা একটা বেসিক্যালি টায়ারে যে মডেল নাম্বার মিসিং ছিল দুটো টায়ারে, তো ওখানে বেশি ম্যানুফ্যাকচারিং ইয়ার আর মান্থ বোঝা যায়, মানে 2021 50th উইকে, মানে বেসিক্যালি ডিসেম্বর ম্যানুফ্যাকচারিং ছিল, তো 2150 এই নাম্বারটা ছিল আর কি দুটো টায়ারে, আর দুটো টায়ারে মিসিং ছিল, তো এটা নিয়ে কিছুটা কনফিউশন, ওরাও খুব একটা ভালো বলতে পারছিলো না। লাস্টে যেটা ক্লিয়ার হলো যে টায়ারের অপোজিট এন্ডে, মানে টায়ারটা এনি সাইড দিয়ে ফিট করা যায়, তো টায়ারের অপোজিট এন্ডে ওই নাম্বারিংটা ছিল, তো সেই ইস্যুটা সলভ। আর বোনেটে একটা ফিনিশিংয়ের ইস্যু ছিল, তো সেটাও অ্যাডজাস্টেবল আর কি, ওটা ওটা কোনো ইস্যু নয়। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। আর ফাইনালি আমি পেমেন্ট করে তারপরে সোজা চলে গেলাম অ্যাক্সেসরিজের দোকানে, সেখান থেকে কিছু ডিসকাশন ফাইনালাইজ করে বাড়ি ফিরলাম। তো অ্যাক্সেসরিজ রিলেটেড ইনফরমেশান আমি পরে শেয়ার করব, ওটা এখন সাসপেন্স থাকুক। নেক্সনের কেন বেস্ট মডেল নিয়েছি, কী কী আপগ্রেড করাবো, বা কোন দোকানে করাচ্ছি, কত কস্ট পড়ছে, সাসপেন্স থাকুক। 3-4 দিন পর আমি লাইভ আপডেট দেবো যে কী কী চেঞ্জ করেছি, কী কী চেঞ্জ করাবো, কী কী ফিচার আমি বাই ডিফল্ট পেয়েছি, কী কী জিনিস আমি বাইরে থেকে নেব। তো চলো, আজকে PDI ডান, আর 3-4 দিনের মধ্যে প্রবাবলি গাড়ি পেয়ে যাবো। বাই।